মালদা ডিপো অয়েল ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা শহরের এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। সংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভার। মালদা ডিপো অয়েল ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। সংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা, সহসভাপতি উজ্জ্বল চৌধুরী, কার্যকারী সভাপতি অমিত কুমার পাল সহ অন্যান্যরা। এই বিষয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা ডিপো থেকে অয়েল ট্যাঙ্কার সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মালদা ডিপোর অন্তর্গত অয়েল ট্যাঙ্কার মালিকেরা উপস্থিত ছিলেন এদিন। জেলায় তাদের এই সংগঠন আরো মজবুত করার জন্য আহ্বান জানান উজ্জ্বল বাবু। আজকে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, আমাদের মালদা ডিপো থেকে যে আমাদের তেল ক্যারি করা হয়, আমাদের মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চারটা জেলার মালিক বন্ধুদের নিয়ে আজকে মিটিং হলো। আজকে মিটিংয়ে মূল আলোচনা হচ্ছে যে আমাদের মালদা ডিপো থেকে এই চারটা জেলাতে তেল ট্যাঙ্কারে তেল সরবরাহ করার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আছে এবং ড্রাইভার, খালাসি এবং অন্যান্য বিষয়ে যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এইগুলো আলোচনার পরে আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আমরা এখানকার যে শ্রমিক বন্ধুরা আছে আমাদের, কিংবা যারা আমাদের ড্রাইভার খালাসি বন্ধুরা আছে, তাদের সঙ্গে বসে সমস্যার সমাধানে আমরা উদ্যোগ নিব। তারা আমাদেরকে একটা দাবি দেওয়া দিয়েছিল, সেই দাবি দেওয়া নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম। এবং আগামী ফেব্রুয়ারি মাসের শেষে যে আলোচনা হবে সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে আজকে মালিক বন্ধুরা একত্রিত হয়ে সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। আপনাদের সমস্যাগুলো কী কী? না, আমাদের যে মূল সমস্যা হচ্ছে যে আমাদের মালদা ডিপো থেকে চারটা জেলাতে মাল বের করে সরবরাহ করার ক্ষেত্রে আমাদের ড্রাইভার খালাসি আমাদের সঙ্গে অনেক সময় অসহযোগিতা করে, বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক দাবি দেওয়া আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রে আমরা মাল সঠিক সময়ে, তেল আমাদের সঠিক সময়ে আমরা পেট্রোল পাম্পে কিংবা ডেস্টিনেশনে পৌঁছাতে পারি না। এতে করে দেখা যায় যে অনেক সময় পাম্প বন্ধ হয়ে গেছে। পাম্প বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি, বেসরকারি, স্কুল বাস সহ বিভিন্ন লরিতে, কমার্শিয়াল ভেহিকলসে আমরা তেল টাইম মতো দিতে পারি না। তাতে মানুষের অসুবিধা হয়, জনসাধারণের সমস্যা হয়। মানুষ যেন অসুবিধায় না পড়ে, জনসাধারণের যেন সমস্যা না হয়, প্রশাসনের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আজকে আমরা মালিক বন্ধুরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, যাতে করে এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শ্রমিক বন্ধু আছে ড্রাইভার খালাসি, তাদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।